মর্নিং, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদের পরিস্থিতি জানাচ্ছি কেমন কি আছি। আমি শারীরিক দিক দিয়ে সুস্থ আছি, কিন্তু জানাচ্ছি একটু পরে তোমাদেরকে। তো এখন আছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। জানি না এই ব্লগটা পোস্ট করবো কি না, কেননা মানসিক পরিস্থিতি অতটা ঠিক নেই। তবুও এখন একটুখানি সিচুয়েশন বেটার আছে বলে আমি ব্লগটা করছি। আমি এখনও কথা দিতে পারছি না যে এটা শ্যুট মানে করছি কিন্তু আমি আপলোড দিতে পারবো কি না। তো ফাইনের বলেই আর কি যেটা বলছিলাম সেটা শেষ করি। আমি ভালো আছি, মাম্মাম ভালো আছে। ফাইনের খুব শরীর খারাপ ও হসপিটালে ভর্তি হয়েছে অন ডিউটি। ডিউটি করতে করতে শরীরটা খুব খারাপ ওর আর কি। তো তারপরে ওকে অ্যাডমিট করা হয়েছে ওখানে, আমাদের যে রেলওয়ে হসপিটাল ওখানেই, মানে ডিউটি থেকে ওখানেই ভর্তি করা হয়েছে। তো কী হয়েছে না হয়েছে আমি পরে তোমাদেরকে জানাচ্ছি। এখন ট্রেন ধরবো, একটু তাড়াহুড়োর মধ্যে আছি, চলো ট্রেনটা আগে ধরবো। তো এই যে রেলওয়ে স্টেশন, আমি যাচ্ছি এখন, আজকে নিয়ে তিন দিন যাচ্ছি। চলো যাই তাহলে। এই যে আমি ভেতরে চলে এলাম, যেটা বলছিলাম আর কি। তো এখন আমি হসপিটাল যাচ্ছি, ফাইন আসানসোলে ওর পোস্টিং আর কি। তোমরা, আমি এখনও এই কথাগুলো বলিনি কাউকে। তো আসানসোলে ওর পোস্টিং তোমরা কেউই জানো না, আমি কখনো শেয়ার করিনি। তো ওখানেই ও অফিসে গেছিলো, অনেক দিন ধরেই জ্বর কমছিল না, তারপর তিন দিন ছুটি নিয়ে বাড়িতেও ছিল, ডক্টর দেখানো হয়েছিল, তো তারপরে কমছিল না, তার মাঝেও ডিউটি যেতে হয়েছে। তো এখন সেখানে গিয়ে ওর শরীরটা খারাপ করে তারপরে ওকে অ্যাডমিট করা হয়। চলে এসেছি দু নম্বর প্ল্যাটফর্মে, তোমরা দেখতেই পাচ্ছ। দুই আর তিনের মধ্যে যে কোনো একটাতে দেবে, এখনও জানি না কোনটাতে দেবে, তার কারণ এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি। আর এই ট্রেনটা কদিন ধরে আসছি তো দেখতেই পাচ্ছি একটুখানি লেটই করে আর কি। তো কখন অ্যানাউন্স করবে কে জানে, আমি তো অপেক্ষা করে বসে আছি। যাই হোক, অবশেষে অপেক্ষার অবসান হলো, ট্রেন আমাদের ছাড়লো। এর মাঝে ফাইন ফোন করেছিল যে তুমি কত দূর এসছো, তো আমি ওকে বললাম আর বেশিক্ষণ লাগবে না, প্রায় চলে এসেছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি আসানসোলে। আর তোমরা যারা আসানসোলে থাকো তারা জানো যে এই মানে কত ভিড় হয় স্টেশনটাতে। তো ভিড়টাকে পার করি। তো এই যে আমি আসানসোলে নেমে গেছি, এখন গিয়ে টোটো ধরবো, তারপরে যাব ফাইনের কাছে। চলো বেরিয়ে টোটোটা আগে ধরবো, অনেকটাই দেরি হয়ে গেছে। টোটো থেকে নেমে দু মিনিটের হাঁটা পথ আর পৌঁছে গেলাম হসপিটালের ভেতরে। এখন শুধু ফাইনের কাছে যাওয়ার অপেক্ষা। আর ফাইনের কাছে পৌঁছে গিয়ে দেখি ওর ছুটি হয়ে গেছে, এটা আমি জানতাম না, আমার কাছে খুব সারপ্রাইজিং আর কি ব্যাপারটা, আমাকে ও জানায়নি। এসে দেখি ওর হাতের ব্যান্ডেজটা খুলছিল, তো আমি একটুখানি ভিডিওটা তুলে নিলাম। আর এই যে গোটা হসপিটালটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ফাইন এখানে বসে বসে ফল খাচ্ছিল, তো এখনই মানে ছুটি হয়ে গেছে, কিন্তু মানে ডক্টর এসে একবার দেখবে, দেখে তারপরে আর কি সমস্ত কিছু জানাবে, প্লেটলেট কত আছে কি না, বেড়েছে না কমেছে। আর ওই জন্য আমরা একটু বসে অপেক্ষা করছি কখন আসবে, তার মাঝে যে লাঞ্চ দিয়ে গেল আর কি। আর আজকে কি কি দিয়েছে তোমরা একটু ঝটাপট দেখে নাও। প্রত্যেক দিনই খুব ভালো এখানে খাবার দাবার দেয়, আমার খুব ভালো লাগে। মানে একটা অসুস্থ মানুষের পক্ষে এতটা খাওয়া সম্ভব না যতটা পরিমাণে খাবার দেয়। আর এই দেখো মাছ ডাল, ওটা লাউয়ের তরকারি একটা, আর ওখানে ছিল ঘি করলা ভাজা। তো চলো, এই যে আমাদের ছুটি হয়ে গেছে, ফাইনের মুখে দেখো একটু হাসি, কতদিন পরে ওখান থেকে আর কি বেরোলো। আর এই যে মেন গেটটা দিয়ে আমরা এখন বেরোচ্ছি, তো একটু বিকেল বিকেলই হয়ে গেছে, ওর আর কোনো সমস্যা নেই, নিজে নিজে হেঁটে দেখো যেতে পারছে, কোনো রকম অসুবিধা হবে না। ডক্টর বললেন যে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আর সুস্থ মানুষ যদি হসপিটালের ভেতরে থাকে তো সে আরও বেশি অসুস্থ হয়ে যায়। তো ওখান থেকে সামনে থেকে না আজকে আর টোটো পেলাম না, একটুখানি দু মিনিট ওই হেঁটে গিয়ে টোটো স্ট্যান্ডে টোটোটা ধরবো, তারপরে ট্রেনে করেই আমরা বাড়ি ফিরবো। তো চলো। হ্যাঁ
10 টাকা তো এখান থেকে না আমার মামামের জন্য একটা পপকর্ন কিনে নিলাম, ওকে বাড়িতে রেখে আসি, তো কিছু কিনে নিয়ে গেলে ও খুব খুশি হবে। তো আরও কিছু নেব দেখি ট্রেনে কিছু উঠলে। আর তোমরা বিশ্বাস করবে না, ওইটুকু একটা বাচ্চাকে আমি রেখে আসি, মানে শুধুমাত্র ওকে বলে আসি যে মাম্মাম তোমার পাপা শরীর খারাপ, আমি হসপিটালে যাচ্ছি, কোনো রকম কান্নাকাটি করে না, কোনো রকম ডিস্টার্ব করে না, ও চুপচাপ থেকে যায়। আমি এই সকালবেলাতে আসি আর ফিরতে ফিরতে আমার রাত 8:30 বেজে যায়, কিন্তু কোনো রকম ও কান্নাকাটি করে না। একবার দুবার হয়তো জিজ্ঞেস করে মা কোথায়, তো জেঠিমণিরা বললে যে মা হসপিটালে গেছে, আর কোনো রকম জ্বালায় না ও। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলতে বলতে দেখো যে আমাদের ট্রেন ছাড়লো, আর এই যে নেমেও গেছি দুর্গাপুরে, এরপর বাড়ি যাওয়ার অপেক্ষা, কতক্ষণে বাড়ি ফিরব। সবাইকে জানিয়ে দিয়েছি যে ফাইনে ছুটি হয়ে গেছে, আর মেজদা নিতে আসবে আমাদের বাইক করে, তো আমরা বাইক করে বাড়ি ফিরব। মামাম হয়তো এখনও জানে না যে পাপাকে নিয়ে আজকে ফিরছি, আর আজকে বিশ্বকর্মা পুজো, তো কতদিন আগের ভ্লগ দেখো আমি কতদিন পরে শ্যুট করছি। তো চলো, টাটা।